অসংগত চলাফেরা ছিল।
কিসের জন্য পাঠায়? আপনাদের কি লাইবিলিটি আছে? তবে আমরা বিহেভিয়ারাল চেঞ্জ পেয়েছি বলে কি আমরা টাইম টু টাইম প্যারেন্টসকে জানিয়েছি? এটাই তো আমাদের রেসপন্সিবিলিটি। এই কি সাম শিট শিট? ইয়েস স্যার, বলা গেল। এই যে বুঝতে পারছি টাকা নেই এখন থেকে অপরাধ দোষ আমরা এক স্টুডেন্ট স্কুলের এক স্টুডেন্ট আমাদের কালে এক স্টুডেন্টকে একটা ডোনেশন এভাবে যখন ক্লাস ইলেভেন তখন থেকেই ওর অ্যাক্টিভিটিসগুলো একটু অ্যারোগেন্ট অ্যাক্টিভিটি হয়, তো তার জন্য আমরা প্র্যাকচুয়াল প্যারেন্টসকে কল করেছিলাম, টিচারদের সঙ্গে মিসবিহেভ করা, কথা না শোনা, তো ক্লাসে ইভিনিয়ে থাকা, নানান রকম ইনডিসিপ্লিন। তখন টাইম টু টাইম আমরা সেটা কোন ক্লাস থেকে করেছি? বর্তমানে ক্লাস টুয়েলভ ও চলাফেরা প্রতিষ্ঠান তো নামি দামি প্রতিষ্ঠান, নার্সারি সেশন থেকে ক্লাস টুয়েলভ পড়ছে ছেলেটা, আপনি প্রথমে বললেন যে ওর অসঙ্গত তোলা হয়েছিল, সৃষ্টি তো এখান থেকে না? সন্ধ্যা সময় ফুলবানি এদিকে টাকা নেই এখন থেকে অপরাধ দোষ আমরা এক স্টুডেন্ট স্কুলের এক স্টুডেন্ট আমাদের খালি এক স্টুডেন্টকে একটা সবকিছু ওরা ডোনেশন এভাবে নেয়। My school, my school.